আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব নোয়াখালীতে। নোয়াখালীতে আমরা একটি হাইব্রিড ইনভার্টার নিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানেলগুলো দিয়ে আমরা ইনভার্টার টেস্ট করতেছি যাতে করে সেখানে গিয়ে ফল্ট না বের হয়। তো আমরা সোলারের লাইনগুলো সরাসরি দেখতে পাচ্ছেন ক্যাবলের মাধ্যমে সরাসরি ইনভার্টারে আমরা সংযোগ দিয়েছি। সেই ইনভার্টারটি কি সঠিক মতো ওয়ার্কিং করছে কি না দেখতে পাচ্ছেন, সরাসরি সোলার থেকে কিন্তু ব্যাটারি চার্জ করছে, পাশাপাশি এটা গ্রিডেও সাপ্লাই দিতে পারবে। লোড পার্সেন্টেজ এবং ইনপুট ভোল্টেজের ডিটেলসগুলো কিন্তু ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে লোডও দিয়েছি, আপ ডাউন করে সব কিছু টেস্ট করছি। এটি হলো গ্রোওয়াটের 3 কিলোওয়াটের অফগ্রিড হাইব্রিডের ইনভার্টার। এই ইনভার্টারটি ব্যাটারি লাগবে 2টি বা 4টি, অর্থাৎ আপনারা 24 ভোল্ট এবং 48 ভোল্ট করতে পারবেন। 24 ভোল্ট অথবা 4 ব্যাটারি সিস্টেমকে প্যারালাল করে আপনারা 24 ভোল্ট করে অর্থাৎ 2টা বা 4টা ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ 4টি ব্যাটারি। কারণ এখানে 50 এমপিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার বিল্ডিং আছে, আর এই মেশিনটিতে রয়েছে এমপিপিটি কন্ট্রোলার, যার ফলে বিদ্যুৎ বিল সেভ হবে অন্যান্য পিডাব্লিউএম থেকে 30% বেশি। আর যেহেতু এটা আমেরিকান ব্র্যান্ডের গ্রোওয়াটের হাইব্রিড ইনভার্টার, সেক্ষেত্রে কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। অর্থাৎ যারা ইউরোপিয়ান টেকনোলজির সোলার সিস্টেম করতে চান তারা কিন্তু এই হাইব্রিড সিস্টেমগুলো করতে পারেন। এবং আমরা দিয়েছি JA সোলার প্যানেল 540 ওয়াটের, অর্থাৎ TR1-এর যে কোনো প্যানেল আপনারা ব্যবহার করতে পারেন। আর আমরা এখানে ব্যবহার করেছি 540 ওয়াটের JA সোলার। এই টোটাল প্যাকেজের খরচ সর্বমোট প্রায় 3,50,000 থেকে 3,80,000 মতো গিয়েছে। আমাদের কাজটি নোয়াখালীতে ইনস্টলেশন হবে। আমরা আগামীতে এই টোটাল সেট আপের ইনস্টলেশন ডিটেলস তুলে ধরব। তো এবার আসি এই সেট আপে কী কী আপনারা ব্যবহার করতে পারেন। সোলার থেকে 10টি ফ্যান, 10টি লাইট, এয়ার কন্ডিশনার আপনারা ব্যবহার করতে পারবেন, অথবা 1 গোড়া বা দেড় গোড়া মোটর চালাতে আপনারা পারবেন। অনেকে বলেন, ভাই আমার মোটরও আছে, এয়ার কন্ডিশনারও আছে, লাইটও আছে, আমি কি একসাথে ব্যবহার করতে পারবো? উত্তর হলো না, আপনারা সেক্ষেত্রে কাস্টমাইজ করে ব্যবহার করবেন। অর্থাৎ যখন মোটর চলবে 1.5 ঘন্টা, তখন আপনাদের আদার্স লোডগুলো বন্ধ রেখে শুধুমাত্র মোটরই চালাতে হবে। 1 থেকে দেড় ঘন্টা পর তো মোটরের পানি উত্তোলন হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা লাইট, ফ্যান, আদার্স লোডগুলো চালাবেন। অর্থাৎ এভাবে করে কাস্টমাইজ করে আপনাদের 3 কিলো ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনাদের লোড সবসময় বেশি চলতে হয় বা বাধ্যতামূলক হয়ে থাকে, প্রয়োজন থাকে, তাহলে আপনারা 5 কিলো মেশিন নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাস্টমাইজটা করতে হবে না। কিন্তু 5 কিলোর ক্ষেত্রে সেক্ষেত্রে সোলার প্যানেলের পরিমাণও বাড়বে, পাশাপাশি ব্যাটারির পরিমাণ 4টা মাস্টবি লাগবে এবং ইনভার্টার লাগবে। সর্বমোট খরচ হবে 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকার মতো যাবে। তো এই ভিডিওটি একটা শর্ট ভিডিও। যদি আপনাদের 3 কিলো বা 5 কিলোর ভিডিও আরও জানতে ইচ্ছে হয় ডিটেলসে, তাহলে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে আপনারা প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস রয়েছে। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।